श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत দ্বিতীয় পরিচ্ছেদ। ন্যাংটা বাবার শিক্ষা, ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি। শ্রী রামকৃষ্ণ বলিলেন, সিদ্ধায় থাকা এক মহাগোল। ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে, এমন সময় একটা ঝড় এলো। ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে, ঝড় থেমে যাক, তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল, ঝড় হঠাৎ থামাও যা, আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গেই ডুবে গেল। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হল সব ওর হল, সেই পাপে সিদ্ধাইও গেল আবার নরকও হল। একটি সাধু খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকার হয়েছিল, কিন্তু সাধুটি লোক ভালো ছিল আর তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, এসা হোনে সক্তা। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন। সে হাসতে লাগল। তখন ও সাধুটি বললে, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বললে, ওভি হোনে সক্তা হয়। এই বলে আবার যাই ধুলো পড়ে দিল, অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল। তখন এ সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হল, নিজের কি উন্নতি হল, এতে কি আপনার ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। ধর্মের সূক্ষ্মাগতি, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না, ছুঁচের ভিতর সুতো যাওয়া, একটু রো থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির এক সিদ্ধি থাকলে হবে না। কি জানো, সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। একজন বাবু এসেছিল, তেরা, বলে, আপনি পরমহংস, তা বেশ, একটু স্বস্ত্যায়ন করতে হবে। কি হীন বুদ্ধি, পরমহংস আবার স্বস্ত্যায়ন করতে হবে, স্বস্ত্যায়ন করে ভালো করা, সিদ্ধাই। অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কিরূপ জানো, যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। লাভ টু অল, ভালোবাসায় অহংকার যায়, তবে ঈশ্বর লাভ। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি আর সব বোকা এ বুদ্ধি করো না, সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়, সর্বভূতেই সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দাও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। এর মানে এই যে, হরি একরূপে কষ্ট দিলেন,
সেই লোকেদের কষ্ট দিলে হরির কষ্ট হয়।